সম্পন্ন হওয়ার পর আমরা আবার ডাকবো যে কারা ভোট দিতে পারেননি, কারা বাকি আছেন, তখন আপনারা আবার ভোট দিবেন। আমরা চাই এই প্রক্রিয়াটা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার জন্য। সত্যি এত সুন্দর পরিবেশে ছাত্র দলের নির্বাচন হবে যেটা আসলে কিছুদিন আগেও কল্পনা করতেছিল, আর আজকে বাস্তবে যেটা আমি উপলব্ধি করতে পারছি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান উনি উপলব্ধি করতে পেরেছেন যে এই যে বিএনপি দলটা আসলে গণমানুষের দল। আসলে আমাদের বিএনপি কিছু নেতারা হয়তো বা আমাদেরকে এই পথ বাণিজ্য করার কারণে আমাদের দলের একটা মাঝখানে অনেক খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম আমরা বিদায়, আমরা যে কোনো আন্দোলন সঙ্গে হয়তো ওইভাবে মাঠে রাস্তাতে মানে রাস্তাতে আপনারা আন্দোলন করতে পারেন। তবে আমি আমার প্রিয় নেতাকে সবচেয়ে মানে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে তিনি এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যে প্রকৃত গণমানুষের দল এই বিএনপি প্রকৃত মাঠে বা তৃণমূলের কর্মীরাই তাদের নেতা নির্বাচন করবে। আমি সাধুবাদ জানাই আজকের বাংলাদেশ ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বগুড়া জেলা ছাত্র প্রেসিডেন্ট সহ সকল ছাত্র দলের এই আয়োজকদেরকে যে এত সুন্দর মনোমুগ্ধকর চাঞ্চল্যকর একটা নির্বাচন বা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা। সভাপতি পদে বিপ্লব হোসেন, বিপ্লব হোসেন পেয়েছেন 7 ভোট এবং সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম রিপন, তিনি পেয়েছেন 23 ভোট। আর সাধারণ সম্পাদক পদে আমাদের ভোট বাতিল হয়েছে 10টি, আর সভাপতি পদে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শিশির আহমেদ শাউন পেয়েছেন 1 ভোট, মোহাম্মদ মেহেদি হাসান পেয়েছেন 4 ভোট, মোহাম্মদ মাসুম মিয়া পেয়েছেন 15 ভোট।